বাজেট ঘাটতি প্রায় 2,56,000 কোটি টাকা, যেখান থেকে প্রায় 1,37,000 কোটি টাকা ব্যাংক থেকে নেওয়ার জন্য প্রস্তাব করেছে। আমরা মনে করি এটা বেশি, কারণ এটা যদি ব্যাংক থেকে সরকার নেয় তাহলে আমরা ব্যবসায়ীরা ব্যাংক থেকে টাকা নেওয়ার ক্ষেত্রে একটা জটিলতা হইতে পারে। তা আমি মনে করি যে আমরা লোন পেতে হয়তো কষ্ট হবে। আমি মনে করি এটা একটু যদি দেখে এখানে যদি বিদেশ থেকে লোন নিতে পারে তাহলে কিন্তু আমরা মনে করি এটা ভালো হবে। ব্যক্তি কর সীমা যেটা ছিল 3,50,000 টাকা সেটা এবারও 3,50,000 টাকা, সেখানে আমাদের প্রস্তাব ছিল 4,50,000 টাকা। আমরা অনুরোধ করবো আপনাদের মাধ্যমে এটা যেন 4,50,000 টাকা করা হয়। এআইটি এবং এআইটি এই দুটো আমরা প্রত্যাহারের প্রস্তাব করেছিলাম আগে, কিন্তু এবারও দেখলাম যে সেটা আছে। আমরা মনে করি যে এআইটি এবং এআইটি এই দুটো আবারও প্রস্তাব করি যে এটা যেন প্রত্যাহার করা হয়। রাজস্ব আদায়ের ক্ষেত্রে আপনারা দেখেছেন যে প্রায় 5,41,000 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে, যা আদায় কঠিন বলে আমরা মনে করি। তবে কঠিন হবে না যদি না ট্যাক্সের নেট বাড়ানো যায়। যারা শুধু ট্যাক্স দিচ্ছে তাদের উপর যদি এটা না হয়, যদি এটা ট্যাক্স নেটটা বাড়ানো দেওয়া যায় তাহলে কিন্তু এই 5,41,000 কোটি টাকা আদায় হবে বলে আমরা বিশ্বাস করি। বাজেটের ঘাটতি প্রায় 2,56,000 কোটি টাকা, যেখান থেকে প্রায় 1,37,000 কোটি টাকা ব্যাংক থেকে নেওয়ার জন্য প্রস্তাব করেছে। আমরা মনে করি এটা বেশি, কারণ এটা যদি ব্যাংক থেকে সরকার নেয় তাহলে আমরা ব্যবসায়ীরা ব্যাংক থেকে টাকা নেওয়ার ক্ষেত্রে একটা জটিলতা হইতে পারে। তা আমি মনে করি যে আমরা লোন পেতে হয়তো কষ্ট হবে। আমি মনে করি এটা একটু যদি দেখে এখানে যদি বিদেশ থেকে লোন নিতে পারে তাহলে কিন্তু আমরা মনে করি এটা ভালো হবে। তো যাই হোক, এটাই আমার মোটামুটি এই মুহূর্তে আপনাদের সাথে কথা। আমরা কালকে আমাদের মিটিং আছে, ওই মিটিংয়ে আমরা আরও কথা বলবো। আমাদের অ্যাডভাইজাররা, আমাদের বোর্ডেরা যারা আছে বোর্ডের সাথে আমরা কথা বলবো। সবার সাথে কথা বলে আমরা আপনাদেরকে ডিটেল বাজেটের উপর আমরা পরশু দুটোর সময়, শনিবার দুটোর সময় আপনাদেরকে আমরা পুরো ব্রিফিং করব। তবে আমি যে কথাটা লাস্টে বলতে চাই যে বর্তমান বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন সংকটের মধ্যেও হাজার সীমাবদ্ধ এবং প্রতিকূলতা সত্ত্বেও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে নির্বাচনের ইস্তেহার অনুযায়ী উন্নয়ন ও জনকল্যাণমুখী বাজেট দেওয়ার জন্য সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে বলে আমরা প্রাথমিকভাবে মনে করেছি। এই জন্য আমি বিজনেস কমিটির পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।